বাবা, তুমিও ব্রাশ করে নাও। হ্যাঁ, ওদেরকে ব্রাশ করে দাও, টেডি কে। টেডি কে টেডি কে ব্রাশ করে দাও একটু। আর ঘুগনিকে ব্রাশ করে দাও তো। ঘুগনিকে ব্রাশ করে দাও। হ্যাঁ, ধরছে পাপা। এবার ঘুগনিকে একটু ব্রাশ করে দাও। ঘুগনিকেও ব্রাশ করে দাও। ব্রাশ করবে বলছে, কানছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেখো। ঘুগনিকে ব্রাশ করে দাও। ঘুগনির একটা চোখ নেই, উঠিয়ে দিচ্ছে। ঘুগনিকে ব্রাশ করে দাও। ব্রাশ করবে বলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, করে দাও তো। চোখে চোখে ব্রাশ করে। মুখে কোনটা, মাউথ কোনটা, মুখ কোনটা, মুখ। ও তো বোঝে, ওর নিজের মুখে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। চলো এবার মাম্মা করে দেবে তোমাকে। দেখো মাম্মার মতো কেমন করে বকছে, দেখো একটা ব্রাশ করছে না বাবা, ও ব্রাশ করছে না। টেডি পাপ করে দাও, ওকে পাপ নে, করে নে, জোর করে করে দাও। বলে দাও সকালে উঠে ব্রাশ করতে হয়। হ্যাঁ পাপা, ওই যে জনি জনি এস পাপা, কোথায় জনি জনি এস পাপা? ব্রাশ হলো, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ চলো তাহলে বাবা, জল খাই দাও একটু টেডিকে। মাম্মার মতো বকছে, ওকে কান ধরেছে নাকি? বাবা টেডির কান ধরেছে। ঘুগনি কি করছে তোমার? ঘুগনি ঘুগনি কি ঘুগনি একটু ঘুম পাড়ি দাও তো, করে ঘুম পাড়ি দাও তো। হ্যাঁ ঘুগনি একটু ঘুম পাড়ি দাও। ঘুগনি ঘুমায়নি, ঘুগনি ঘুম পাড়ি দাও। যে ঘুম পড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশিকাস মাম্মা। আমি হলাম রিম্পা। তো তোমরা সব কেমন আছো বলো? আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 9:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এই দুদিন আমি একটুখানি ভিডিও দিতে পারিনি, কারণ ত্রিশিকার শরীরটা একটু খারাপ ছিল। এই তো সিজনটা চেঞ্জ হচ্ছে, সেহেতু কিন্তু সব বাচ্চাদেরই এখন কিন্তু এই যে একটুখানি জ্বর, সর্দি, কাশি এসব হচ্ছে। একটুখানি ওরও একটুখানি ঠান্ডা লেগেছিলো, হালকা হালকা জ্বরও এসেছিলো। দুবার আমি ওষুধ দেওয়াতে ঠিক হয়েছে, কালকে থেকে একটুখানি বেটার আছে। তো তার জন্য আজকে আমি ব্লগটা করছি। আর কালকে ছিল লক্ষ্মী পুজো, আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কিন্তু এই বছর আমরা যেতে পারিনি। তো খুব মিস করেছি কালকের দিনটা। বাড়িতে গিয়ে খুবই হই হুল্লোড় হয়, সব কিছু হয়, মজা হয়, আলপনা দেওয়া, পুরোটাই মিস করেছি। কী করা যাবে বলো? এখন যা পরিস্থিতি, বারবার করে যাওয়া যাবে না, কারণ সামনেই ভাইফোঁটা আসছে, তখন আমাকে যেতে হবে। তাই আর আমি লক্ষ্মী পুজোতে গেলাম না, তো একবারে ভাইফোঁটায়, মানে কালী পুজোর সময় একবারে যাব। আর দেখো এই লক্ষ্মী পুজোটা কাটতে না কাটতেই ওয়েদারটা সে কেমন একটা, মানে বেশ ঠান্ডা ঠান্ডা চলেছে না। আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি, কারণ ত্রিশিকার জন্য চালাতে হচ্ছে, কারণ ও না ঘেমে যাচ্ছে। আর ঘেমে গেলে ওই ঘেমে ঘেমে ওর কিন্তু ঠান্ডা গরম থেকে ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর এসেছিল দুদিন। তো ওই জন্য হালকা করে চালাচ্ছি, ঢাকা ঢাকা দিয়ে, মশারির ভেতরে, মশারির মধ্যে তো অতটা হাওয়া লাগে না, তাও মোটামুটি চালাতে হচ্ছে। কিন্তু ভোরের দিকটাতে বন্ধ করে দিচ্ছি, ভোরের দিকটাতে ভালো ঠান্ডা লাগছে। আজকে সকালবেলাতে দেখছি বাইরেটাতে মানে কুয়াশা পড়েছে, মানে শীতকাল মানে একদম প্রপার শীতকাল, মানে যে ওয়েদারটা একদম সেরকম ফিল হচ্ছিলো বাইরে, মানে কুয়াশা পড়েছে হালকা হালকা, বেশ দারুণ লাগছিলো। এমনিতে শীতকাল আমার একদমই পছন্দ নয়, কিন্তু এই যে শীতকালে এত রকম সবজি ওঠে, এত রকম এত কিছু খাবার, যা কিছু খাই সহজে হজম হয়ে যায়, এইসব জিনিসগুলোর জন্য একদিকে ভালো লাগে। কিন্তু এমনি শীতকালটা আমার খুব একটা পছন্দ নয়, কারণ এই যে এখনই দেখবে স্কিনটা সেই রাফ, কেমন একটা টান টান লাগছে, মানে ওইগুলোর জন্য খুব বিরক্ত লাগে, যে এই শরীর মানে সবসময় স্কিনটা কেমন একটা চড়চড় করছে, ভাল লাগে না। তো তাও এমনি ঠিকই আছে। আর কিন্তু শীতকালে যে এত সুন্দর সুন্দর সবজি ওঠে, ভাবো, আমার তো বাজারে যেতে শীতকালে খুবই ভালো লাগে, কিন্তু এই বছর তো যাবো না, কি করা যাবে। কিন্তু অন্যবার আমি, তারক, সবাই বাজার যাই, সকাল সকাল যাই, প্রতি রবিবার গিয়ে পড়ে এত মানে সবুজে ভরা থাকে একদম সবজি বাজারটা, খুব ভালো লাগে বাজার করতে। সকালবেলাতে ত্রিশিকাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, বাট আমাদের এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি। শীতকালের দিনকে যা হয় একটুখানি লেজি লেজি ভাব লাগে, সকালবেলা থেকে অতটা খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, তাও করতে হচ্ছে, তারকে ডিউটি আছে। তো তারক এখন চা বানিয়ে আনছে আমার জন্য কপাল করে।
না সকালে চাটা কিন্তু তারকে বানায়, এটা আমি বলবো। চায়ের ডিপার্টমেন্টটা আমি ওকে দিয়ে দিচ্ছি, কারণ চা বানাতে আমার এত বিরক্ত লাগে, মানে কি বলবো, দুনিয়ার সব থেকে বোরিং কাজ যদি কিছু হয় আমার কাছে মানে এই চা বানানোটা। তার জন্য চাটা একদম মানে কমপ্লিটলি সকাল বিকাল তারকে বানায়। আজকে রান্না করব হচ্ছে ফুলকপির তরকারি, মানে শীতকালের একটা সবজি বলবো। তো শীতকালটা বেশ আমার এই সবজিগুলোর জন্য বলবো যে ভালো লাগে, আর কিছু না, অন্য কিছু না, সবজি খাওয়া দাওয়া এই জন্যই বেশ ভালো লাগে, আর বাকি সব কিছুটাই যেন শীতকালে খারাপ, একদম ভালো লাগে না শীতকালটা আমার। আর যেহেতু মানে শীতকাল শীতকাল একটা ভাব চলে এসেছে, ইদানিং কদিন দেখছি ঘুমটাও খুব বেশি হচ্ছে, মানে রাত জেগে যে আমি কাজ করতাম এটাও করতে ইচ্ছা করছে না, দুপুরবেলা তো মানে ঘুম ঘুম লাগছে সারাদিনটা, মানে কি এরকম একটা আলসেমি টাইপের লাগছে। তো এরকম এক মানে ঘুমটাও এখন মানে প্রচুর হচ্ছে, দুদিন তো যেহেতু ব্লগ করিনি, ভিডিও এডিটিং করা ছিল না, তো দুদিন ভালো মতো ঘুমিয়েছি। হ্যাঁ, এই যে ত্রিশিকার মুড়ি খাওয়া দেখো, ত্রিশিকার মুড়ি খাওয়া মানে হলো এই যে গোটা খাটে দেখছো ছড়িয়ে রেখেছে, এই যে দেখো দেখো কি করছে, দেখো দেখছো, ও মুড়ি খেতে ভালোবাসে, মানে কি এমনি ছড়িয়ে ছড়িয়ে মুড়ি খাবে ও, হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে মুড়ি খেতে ভালোবাসে। কি করলে বাবা, মুড়িগুলো সব ফেলে দিলে তো তুমি, পাপা কি খাবে, মামা কি খাবে, বে কি খাবে, তুমি সব মুড়িগুলো ফেলে দিলে, দেখো আর মাম্মা খাবে। ত্রিশিকা সেন, তোমার নাম কি গো, তোমার নাম কি, ত্রিশিকা বলো, ত্রিশিকা বলো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নিয়েছে, চা নাকি, চা না, এই যে চামচটা গরম গরম, চামচটা গরম আছে। বুবন তোমার নাম কি গো, চামচে করে মুড়ি, বাহ। বুবন তোমার নাম কি গো, নাম কি বলে দাও, ত্রিশিকা দাঁড়াও, এখন খেতে ব্যস্ত আছে, অন্য সব বলবে না, খাও। আর এটা হলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ছবি, আমি যেতে তো পারিনি, তো মা পাঠিয়েছে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। দেখো মা অনেক কিছুই বানিয়েছে, লুচি, আলুর দম, পায়েস, কই মুড়কি, তারপরে নাড়ু, ফল তো মিষ্টি তো আছেই, খুব মিস করছি, কি করা যাবে। তো এইবার আমি দেখো রান্না করে চলে এসেছি, আর সবজিগুলো সব কেটে নিচ্ছি, ফুলকপি আলুর তরকারি করব, তো ফুলকপিটা ভালো করে দেখে দেখে কাটতে হচ্ছে। আর দেখো ফুলকপিটা একটুখানি নুন হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, তাহলে কোনো পোকামাকড় থাকলে সেগুলো চলে যাবে। আর এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার দেখো আমি তরকারিতে যে আলুগুলো দেব সেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো ভাতটা একবার ফুটে গেছে আর আলুগুলোও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমার রান্না করতে খুব তাড়াতাড়ি হবে, তাই সেই আলুগুলো এখন তুলে নিচ্ছি। আর এখানে দেখো ফুলকপিটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে জলটা ঝরতে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো সেগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে করলে কি হয় বলো তো, অনেক সময় যখন টাইম থাকে না হাতে তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কারণ আলু সেদ্ধ হতে তো কড়াইতে একটু টাইম লাগতো, তো আমি এইভাবে ভাতে দিয়ে দিই, গলেও না। তো প্রথমে আগে ফুলকপি যেগুলো একটুখানি সেদ্ধ করে নিলাম সেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আলুটাও ভেজে নিচ্ছি, আলুটা তো 50% সেদ্ধ হয়ে আছে, তো বেশি টাইম লাগবে না। আর ফোড়নে দেখো দিয়ে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। তারপরে তেলের ওপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাহলে আমার মনে হয় পার্সোনালি যেটাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এরকম করি। আর এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে ভালোভাবে কষাবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো,
এবার এটাকে ভালোভাবে কষাবো মশলাটাকে। এবার যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হতে দেবো। তো দেখো লাস্টে তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে তৃষিকা উঠে গেছে, ওকে কোলে নিয়ে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। তো হয়ে গেছে মোটামুটি, লাস্টে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দেবো। এই দুটো দিলে নিরামিষ তরকারিতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতেই ধরো আজকে নিরামিষ, শনিবার, তো ব্যাস নামিয়ে নেবো, হয়ে গেছে। তৃষিকা এখানে একটুখানি মিল্ক খেয়ে নিচ্ছে, কারণ ওর যেহেতু ঠান্ডা লেগেছে তো একটুখানি গরম গরম জিনিস তাই দেওয়ার চেষ্টা করছি। সকাল থেকে এমনিতেও ফল খায়, তো একটুখানি গরম দুধ দিলাম যাতে একটুখানি গলাটা একটুখানি আরাম হয়। আর এখানটাতে দেখো আমাদের ঘরে কিন্তু এখানটাতে বেশ ভালোই রোদ আসে এই জানলা দুটো দিয়ে, তো এখানটাতে ও একটুখানি হালকা রোদে শুয়ে শুয়ে একটুখানি রোদ পোয়াচ্ছে, আমেজ করছে মাম্মা। আর এখানে দেখো তৃষিকা স্নান ঠান করে নিচ্ছে, চুলটার আবার 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আর ওকে একটুখানি এই রোদটাতেই বসালাম, ওই রং নিয়ে খাতা নিয়ে একটু আঁকিবুকি করুক। কি সব কি করছো বাপা, কি করছো, কি এটাই করছো, কি আঁকা এটা তোমার, গোল 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 করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আবার ওইদিকে না, ওইদিকে না, খাতায় আঁকো, খাতায় আঁকো তৃষিকা, খাতায় আঁকো, খাতাতে আঁকো, আবার রংটার পেছনে খা। এই বিছানায় কেন রং হচ্ছে, বিছানায় রং হবে না, ডায়েরিতে রং করো, খাতাটা তো ছিঁড়ে দিয়েছো, ড্রয়িং খাতাটা। তো দেখো এই যে তারক চলে এসছে আর তৃষিকা, তারক বাইরে একটুখানি রোদ খোয়াচ্ছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, ভালো থেকো, বাই বাই, টাটা।